হাই, হ্যালো, নমস্কার। দ্য বং ফায়ারফ্লাই, সবাইকে স্বাগতম। অনেক দিন পর চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের আমি চাউমিন করব, সেজন্য আমার বর মশাই আলু কুটে দিচ্ছে। তো আমাদের আমাকে যে কাজের দিদি হেল্প করে, তো তার আসতে একটু দেরি হয়েছিল, তো সেজন্য আমার বরই একটু কেটে কুটে দিচ্ছিল। তো এখানে চাউমিন করব আজকে টিফিনে। তো একটু বাদাম ভেজে নিয়েছি আর এখানে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আজকের একটু ডিম দিয়ে, আলু দিয়ে আর বাদাম দিয়ে, যেরকম মায়েরা চাউমিন করে দেয় ঘরোয়া, তো সেরকম একটু চাউমিন করেছি। আর শশা কুচিয়ে নিয়েছি, এখনও বাকি আছে, বরকে দিলাম আর আমি নিয়ে নিলাম। তারপর বাজারে গেছিল, তো বাজার থেকে এই যে চিংড়ি মাছ কিনে এনেছে, বেশ মোটামুটি ভালো সাইজেরই কিনে এনেছে। তারপর একটু ইলিশ মাছ এনেছিল আর এনেছে শোল মাছ। তো অনেক দিন শোল মাছ খাওয়া হয়নি, তো সেজন্য এই মাছগুলো এনেছে। আর আমি এখানে শোল মাছটা আজকে রান্না করব, তাই জন্য একটু ভেজে নিচ্ছি। আজকে আমি শোল মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো একটু জিরে আর আলু আর কাঁচা কলা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল করব। আর পাশে সর্ষে ইলিশ হচ্ছে, তো আমার ইলিশ মাছ আনলেই সর্ষে ইলিশটা বেশ ভালো লাগে। আর পাতলা করে বেগুন দিয়ে যে ঝোলটা হয় ওটা, ইলিশ মাছের টকটাও কিন্তু খুব ভালো লাগে, তো একদিন দেখাবো করে। আর এই দেখুন, এত গরম পড়েছিল উত্তর চব্বিশ পরগনাতে, তো একটা নিনজা টেকনিক হলো যে এই যে কাঁচগুলো আছে জানালার, সেই কাঁচগুলো এই কালো আর্ট পেপার দিয়ে ঘেরা হবে। তো সত্যি দারুণ কাজ করেছিল, মানে ওইগুলো আটকাতে অনেকটা মানে তাপ কম এসেছিল। দেখো আটকানোর পরে কি সুন্দর, পুরো অনেকটাই মানে আলো কভার হয়েছিল। এখনও একটা সাইড লাগানো বাকি আছে, তো যাই হোক ওটাও লাগিয়ে নেব। তো আমার বর এইগুলো বসে বসে কেটে কুটে খুব সুন্দর করে করে মেরে দিয়েছিল জানলাতে। আর এই দেখো আমার রান্নাও হয়ে গেছে এখানে। এখানে ইলিশ মাছ ভাপা আর করল উচ্ছে ভাতে আছে, আর এখানে এই যে ভাত নিয়ে বসে পড়েছি, এত খিদে পেয়েছে কি বলবো। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে মুড়ির নাড়ু বানাবো। তো এখানে মুড়ি অল্প করে নিয়েছি আর একটু চিনি নিয়েছিলাম, নিয়ে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর কড়াইতে একটু গরম জল করে তার মধ্যে এই যে মুড়ির গুঁড়োগুলো দিয়ে এরকমভাবে নাড়তে থাকলাম। তো তারপরে এরকমভাবে একটু জলটা একটু হয়ে গিয়ে মরে গিয়ে তারপর এরকম গায়ে গায়ে লেগে যাবে, এরকম অবস্থায় দেখতেই পাচ্ছ ক্যামেরাতে। এরকমভাবে একটু মাখিয়ে আর একটু একটা পাত্রে করে তুলে একটু ঠান্ডা করে, আর এখানে দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ, পাউডার দুধ, যাই বলো না কেন, সেগুলো দিয়ে একটুখানি এরকমভাবে ভালো করে আটা বা ময়দা মাখার মতন থেসে নিয়েছি। নিয়ে এবার মন মতন করে গোল গোল করে লেচি কেটে নিয়ে আর এরকম পাকিয়ে নিয়েছি, ব্যাস। তারপর উপর থেকে একটু মুড়ির গুঁড়ো দিয়ে গার্নিশ করে দিয়েছি। তো এটা আমার নিজস্ব স্টাইলে মুড়ি নাড়ু বানিয়েছি আর কি। অনেকেই অন্যরকমভাবে বানাতে পারে বা ভুল হতে পারে, কারণ আমি প্রথমবার বানিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। তো যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। তো আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাবাই, সবাই খুব 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 ভালো থেকো।